হালকা শীতের হাওয়া বইতে শুরু করেছে শহরে, আর উষ্ণতা বাড়ছে সিনেমা প্রেমীদের মধ্যে। কারণ এবারের কলকাতার আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের রজত জয়ন্তী, ফলে সেজে উঠেছে নন্দন প্রাঙ্গণ। উৎসব শুরুর আগে এবারের চলচ্চিত্র উৎসব নিয়ে সাংবাদিক বৈঠক হয়ে গেল। সেখানে উৎসবের চেয়ারম্যান রাজ চক্রবর্তী জানালেন, 8 তারিখ হবে চলচ্চিত্র উৎসবের উদ্বোধন। এবারেও আসছেন অমিতাভ, শাহরুখ ও রাখি গুলজার। এবারের উদ্বোধনী ছবি গোপী গাইন বাঘা বাইন। এবছরে আমাদের যে স্ক্রিনিং হবে যে ফিল্ম, সেগুলো হচ্ছে 214, মানে 214 খানা সিনেমা দেখানো হবে, এবং শর্ট অ্যান্ড ডকুমেন্টারিতে হবে 152 খানা, রাইট? এবং এই 214 খানা সিনেমা সিলেকশন করার জন্য আমাদের কাছে টোটাল আই থিঙ্ক জমা পড়েছিল প্রায় 2500-এর কাছাকাছি সিনেমা, যেগুলো থেকে চুজ করা, হ্যাঁ, 2490 এরকম কিছু। তো তার মধ্যে থেকে এই ছবিটাকে বেছে আনাটা একটা কঠিন কাজ ছিল। 25তম বর্ষে 78টি দেশের 214টি ছবি দেখতে পাবেন দর্শক। প্রথমবার থাকছে 3D ছবির প্রদর্শন। ইতালিয়ান মাস্টার বার্নার্দো বাত্তোলুচির একগুচ্ছ ছবি দেখানো হবে। At the age of 3, he ascended to the dragon throne. As a boy, he was the absolute ruler of imperial China. Stop! থাকবে লভ ডায়ার্স, কেন লোচের মতো পরিচালকের ছবিও। তুমি আল। Do I just give it up? It's just gone from job to job. There's always someone on your back, isn't there? Come on, we've got time to make up, let's go. I'd rather work on my own now, be my own boss. দর্শকরা এবারের উৎসব উপভোগ করতে পারবেন বলে জানালেন অরূপ বিশ্বাস। এবছর আমরা একেবারেই কারেন্ট, গত এক বছরের মধ্যে মুক্তি পাওয়া 25টা বাংলা সিনেমা 35টা ভেন্যুতে সারা কলকাতা, একদম নর্থ থেকে সাউথ, সেন্টার, বেহালা, যাদবপুর এবং সল্টলেককে ঘিরে 35টি জায়গায় 25টি সিনেমা এবার পাড়ায় পাড়ায়। এবারে কলকাতা চলচ্চিত্র উৎসবের থিম সং তৈরি করছেন উস্তাদ রশিদ খান। থাকবে ছবি নিয়ে ওপেন ফোরাম, পাড়ায় পাড়ায় ছবি দেখানো হবে। সব মিলিয়ে রজত জয়ন্তীর জন্য তৈরি উৎসব কমিটি। নিউজ টাইম।